অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে টানা অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করলেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী। দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে এ কর্মবিরতি পালন করে। এর অংশ হিসেবে সকালে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক এর কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মচারী কর্মকর্তারা। এর ফলে জেলা জুড়ে পল্লী বিদ্যুতের সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দ্রুত দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সর্বোচ্চ এজিএম হিসেবে ঢুকতে পারে, জিএম হিসেবে চাকরি অফিসারদের জন্য একটা স্বপ্নের বিষয়, কিন্তু আমাদের